কথায় বলে নাকি কেশেই বেশ যদি চুল পর্যাপ্ত থাকে তাহলে দেখতে যেমন ভালো লাগে তেমনি যদি একেবারেই চুল না থাকে তাহলে একটু বাজে লাগে তবে প্রয়োজনের থেকে বেশি থাকলে সেটা আবার বড্ড দেখতে বাজে লাগে আজ বলবো এমন দুজনের কথা যাদের চুল অন্যদের থেকে একটু বেশি আছে যার মধ্যে একজন পুরুষ আর একজন নারী যাদের বাড়ি ইন্ডিয়া ও থাইল্যান্ডে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সুপাত্র সাসুফান, ওরফে ন্যাটি যার বয়স বর্তমানে উনিশের আশেপাশে যাকে দেখে ডাক্তার বলেছিলেন এমন কেস তিনি আদেও কখনো দেখেননি এই থাইল্যান্ডে সুপাত্রের সমস্ত শরীর লম্বা চুলে এমন কি মুখের সমস্ত অংশই বানরের মতো কেশ বিন্যস্ত যার জন্যে তাকে অনেক অপমান ও গঞ্জনার শিকার হতে হয় স্কুল ও সমাজে তার মধ্যে তার সাথে কেউ মিশতে চায় না বা ভয় পায় প্রথম দিকে তার এ সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হতো বর্তমানে এটাকে মেনেই নিয়ে সে পথ চলা সাবলীল করে নিয়েছে তার এক প্রেমিক আছে যে কিনা তাকে বিয়ে করতে রাজি হয়েছে তাই এখন সুপাত্র শাসুফান প্রতিদিন শরীরের বাড়তি চুল পরিষ্কার করেন যাতে দেখতে একটু সুন্দর হয় এই তো গেল সুপাত্রের কথা অর্থাৎ সুপাত্র সাসুফানের কথা এবার এমন একজনের কথা বলবো যার বাড়ি ভারতে সে একটা টিনেজার তার নাম ললিত পাথিয়ার বাড়ি মধ্যপ্রদেশে বয়স সতেরো তার সারাদেহ কুকুরের মতো লোম দিয়ে ঢাকা কিছুটা বরুণ ধাওয়নের সিনেমা ভেরিয়ার মতো দেখতে তাই এই সতেরো বছরের অভিজ্ঞতা খুব সুন্দর ছিল না তার তার বক্তব্য হলো ছোটবেলায় তাকে যেই দেখতো সে ভয় পেত এমনকি ভয়ঙ্কর প্রাণী মনে করে অনেকে ঢিলও ছুটতো সবাই ভাবতো ললিত হয়তো কামড়িয়ে দেবে এই যে দুটি ঘটনা বলা হলো এগুলি এমনি এমনি হয়নি এর পিছনে কিছু মেডিকেল কারণও আছে যদি সুপাত্র শাসবনের কথা বলি তাহলে তার যে কারণে সমস্ত অঙ্গে কেস বিনস্ত হয়েছে সেই রোগটার নাম অ্যাম্বাস সিন্ড্রম বা ওযার উল্ফ সিন্ড্রম অথবা নেগরে পরিণত হওয়া মানুষ বাংলায় বলা যেতে পারে এটা একটা জেনেটিক কন্ডিশন যা সাধারণত সারা বিশ্বে পঞ্চাশ জন মানুষের হতে পারে এই সমস্ত রোগে সমস্ত শরীরের চুল বড় হয় একমাত্র পায়ের তলা ও হাতের তালু বাদ দিয়ে মধ্যপ্রদেশের ললিতের যে কারণে এটা হয়েছে তার কারণ হলো হাইপার ট্রিকোসিস নামে একটা জটিল রোগ পুরুষ ও মহিলা যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে কারো ক্ষেত্রে এই রোগ জিনগত হতে পারে চুলের আধিক্য মানুষ বিশেষ হয়ে থাকে তবে শরীরে লোমের আধিক্য কোনো ক্ষেত্রে ক্যান্সারের কারণও হয়ে যেতে পারে সেজন্য সে সকল বিষয়ে সতর্ক থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ